শ্রীলঙ্কাকে 1-0 গোলে হারানোর পর সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি গ্যালারিতে উপস্থিত হয়ে ফুটবলারদের উৎসাহ দিয়েছেন। টুর্নামেন্টের পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালদ্বীপ। এই ম্যাচ ঘিরে মালদ্বীপে কর্মরত 1 লাখের বেশি বাংলাদেশির মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। তাদের অনেকেই গ্যালারিতে বসে স্বাগতিক দলের বিরুদ্ধে নিজ দেশকে সমর্থন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তবে কাঙ্ক্ষিত টিকিট না পাওয়ায় তাদের মধ্যে চলছে হাহাকার। 5 অক্টোবর ভোররাত থেকে মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে বিপুল সংখ্যক বাংলাদেশি টিকিটের জন্য জড়ো হয়েছিলেন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। এর মধ্যে কেউ কেউ টিকিট পেলেও এক পর্যায়ে আয়োজকরা বাংলাদেশিদের জন্য টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এ কারণে স্টেডিয়াম এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। এ সময় পুলিশের সাথে ছোটখাটো সংঘর্ষ হয়েছে বলেও জানা যায়। স্বাগতিক দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ দল যাতে বেশি দর্শক সমর্থন না পায় সেজন্য টিকিট দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ প্রবাসীদের।